আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি রহমাতুল্লাহ আলাইহ বাবাজি তিনি একটা দোকানে ঢুকেছে আমার গাউসুল আজমকে বাবা খুব খিদা লেগেছে এত খিদা লেগেছে আমার গাউসুল আজম বলছো গো দোকানদার আপনার দোকানে ডিম ভাজা আছে আপনার দোকানে আপনার কিনা বিরিয়ানি পোলাও আছে আপনার দোকানে সুন্দর সুন্দর খাবার আছে ও দোকানদার আপনি কি আমাকে খেতে দিবেন নাকি এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানি কেরাও দোকানদার বলছো ছেলেটাও তোমার কাছে পয়সা আছে তো আমার গাউসুল আজম বলছে দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই দোকানদার বলছো ছেলে তোমার কাছে পয়সা নাই খাবারও নাই আল্লাহ সহ্য করবে কি গো চিকেন আছে সুন্দর সুন্দর খাবার আছে ও দোকানদার তুমি তোমাকে একটাই কথা বলি এই যে ভাজা ভাজা ডিম আছে এই ভাজা ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব কি থেকে জি ভাজা ডিম থেকে আচ্ছা ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা পারবেন কেউ জি আমরা পারব পারবে কারা আল্লাহর ওলিরা ঠিক না কিন্তু এই কথাগুলো বিশ্বাস করে না ওয়াহাবিরা এই কথাগুলো বিশ্বাস করে না আপনার লামাজাবিরা জি তার জন্য তো বলা হয় যে আরা বাবা যে এ যদি মুসলমান জি যার দিলেতে ওলির মহাব্বত ভরা থাকবে ইমাম হাসান হোসাইনের মহাব্বত থাকবে ও হচ্ছে হোসাইনি মুসলমান আর যার দিলে ওলির ভালোবাসা নাই ইমাম হাসান হোসাইনের মহাব্বত নাই জেনে নিতে হবে ও এজিদি মুসলমান তাহলে বলুন এজিদি মুসলমান হবে না হোসাইনি মুসলমান একটু হাত তুলে দেখান তো একবার ইয়া হোসাইন সুবহানাল্লাহ বাবাজি সোনা মানি আমার গাউসুল আজম বলছে দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব দোকানদার বলছে আশ্চর্য ব্যাপার বাচ্চা ছেলে হটো ওখান থেকে আমার গাউসুল আজমের বয়স তখন বাবা কত ছয় বছর গাউসুল আজম বলতেছে বলে দোকানদার তোমার কি বিশ্বাস হয় না আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে এ শোনা মানি কেরো ও আমার আব্বাজি মুসলমান ভাইরো যখন বাবা দিয়ে কথা বলো এদিকে বাবা দোকানদার বলছে বাচ্চা ছেলে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো আমি তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব বলছে দিবেন তো বলে হ্যাঁ দেব আমার গাউসুল আজম ভাজা ডিমটাকে বাবা হাতে নিয়েছে জোরে বলে ভাতে নেওয়ার পরে বাবাজি হাতি ডিমটাকে নিয়ে পরে উঁচু করে ধরেছে বলে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও যেমন বাবা কথা বলো সঙ্গে সঙ্গে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায় জোর বলুন সুবহানাল্লাহ দোকানদার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এ ছেলেটাও ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কেমন ভাবে তৈয়ার করলো ও ছেলে তোমার নাম কি বলো না বলো না আমার আব্দুল কাদের জিলানি বলতে চায় দোকানদার আমার নাম হলো গাউসে পাক পিরানে পীর দাস্তেগিরি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই আমি হলাম সমস্ত ওলিদের নেতা নারী তাকবীর নারীর রিসালাত মাসলাকে আলা হযরত বাবাজি কি বললেন বলছে আমি হলাম সমস্ত ওলিদের নেতা দোকানদার বলছে এ তুমি কোথা থেকে এসেছো বলে আমার বাড়ি হলো জিলান শহরে জরওয়ালে
বাবা জি মুসলমান এ সুনাম আনি কেরো আমার গোশে পাক বলছে দোকানদার এই দোকানদার শুধু তাই নয় আমি হলাম নবীর বাগানের ফুল দোকানদারটা বলছে হুজুর ক্ষমা করে দিন জোরে বলে আমার গোশুরাজ আমার বয়স কত 6 বছর হুজুর ক্ষমা করে দিন আপনি ওলিদের নেতা বুঝতে পারি নাই হুজুর আপনার খাবার সব ফ্রি করে দিলাম এক টাকাও লাগবে না বাবাজি মুসলমান এ সোনা মানিকের বাবা গাউসুল আদমের জীবনে যদি বলতে যাই রে বাবা কমসে কম 5 রাত্রি লাগবে কত রাত্রি যেগুলা মেন মেন শব্দ ওগুলা আপনাদেরকে তুলে ধরবো শুনতে রাজি তো চলুন আমার গনসুন আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বাবাজি টিনার মা বলতেছি ও গো বেটা আব্দুল কাদের জিলানি তুমি যে বাগদাদে যাওয়ার সময় ওই মানুষদের সঙ্গে কথাবার্তা বলে এসেছো বলহামা বলে এসেছি কাল সকাল বেলাতে আমরা যাব বাগদাদে বাগদাদে ও মা আমাকে যা দেবার দিন উম্মুল খায়র ফাতিমা বলতেছে বলে বেটা তুমি যখন যাবে কখনো কোনো দিন মিথ্যা বলবে না এ বাবাজি তিনার মা জননী বেটাকে শিক্ষা দেয় আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে মাছ চুরি করা শিখায় আম চুরি করা শিখায় ঠিক করে না উম্মুল খায়র ফাতিমা যে বেটা তোমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছি আর পাঞ্জাবির বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিব 40টা দেনার মানে কাঁচা পয়সাকে দেনার বলা হয় দিরহাম 40টা পয়সাকে নিয়ে আমার আব্দুল কাদের জিলানির পাঞ্জাবি বাবা যে বগলের তলাতে একটা ছোট্ট পকেট করে দিয়ে 40টা দেনারকে ঢুকে দিয়ে উম্মুল খায়র ফাতিমা সেলাই মেরে দিল বলে বেটা তোমার যখন যেরম যেরম প্রয়োজন হবে ওই জায়গাটাকে নিয়ে তুমি খরচা করিও কিন্তু বেটা শুনো যখন যাচ্ছ বাগদাদে কারোর সামনে কিন্তু মিথ্যা কথা বলবে না জোরে বলবেন না বাবাজি মা শিক্ষা দিচ্ছে বেটাকে আর আমাদের ঘরে মা বোনেরা বলে যে বেটা চল টিভি দেখতে চল সিনেমা দেখতে চল চুরি করতে বলে না খবরদারি কাজ করবেন না আমার আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি চুরি করা জিনিস খেয়ে যদি ইবাদত করে তার 40 দিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে বুঝতে পেরেছেন কিছু জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ কোলতেছে ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার আমার উম্মুল খায়র ফাতিমা বলছে কাকে আব্দুল কাদের জিলানিকে জোরে বলেন তা বলছে ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার আয় আয় আকাশের চাঁদা এই নে চমা দে আর পায় আয় আয় আকাশের চাঁদা এই নে চমা দে ফের পায় মরদুদের শিশু করেনি কিছু তুই বাপ আসলি রমজান মাসে একটু দুধ কে শুধু মধু নিয়ে কে দেখো আসে আর হরু তোরা পিরে দা এসেছি আমার ঘরে লাল ঘুমিয়ে যারে লাল আমার
सुनाई तो के देवार सुनो सुनो अपन कदिरी मायर कथा सुनो गरदान जदि चले जा तब तो मिथा बोलो न कखनो बेटा मिथ्या कथा बोलबे ना सकाल हलो ओई एक दल काफिलारा बाबाजी बागदादे जाबे आमार गौसुल आजम तीनादेर संगे चलते लागलेन जोरे बोले बाबाजी चलते 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 बाबा अनेक कोन रास्ता हाटा हाटी होयेछे आमार गौसुल आजम बोलछे गो काफिलारा तोमरा सुने रेखे दाओ चलो आमरा एकटा जागाते आराम विश्राम करी आबार आमरा बागदादेर दिके रवाना देब ठीक है चलें एक जगह गाचे तलाते बाबा सब आराम विश्राम कर एक दल डाकाते दल चले तादेर के बाबाजी छिनताई करार जन्ने ডাকাতের দলেরা বলতে চায় কাফিলারা তোমাদের কাছে যা যা জিনিস আছে সব বের করো সমস্ত কাফিলারা বলছে ভাই আমাদের কাছে অত দামি কোনো জিনিস টিনিস নাই তোমাদের কাছে যা যা আছে সব বের করো বাবাজি ডাকাতের দলেরা সমস্ত কাফিলাদের সমস্ত জিনিসগুলোকে বাবা ছিনিয়ে নিল সমস্ত জিনিসগুলোকে বাবা নিয়ে নিয়েছে কিন্তু বেরাদার আমার আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহ জিকি করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর যখন বাবা জিকির করতে করতে ডাকাতের দলেরা আমার কাউন্সিল আজমের কাছে গিয়ে বলছে এই বাচ্চা ছেলে আচ্ছা বলো না তোমার কাছে কিছু আছে না নাই আমার কাউন্সিল আজম বলতে চান না গো আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছি আমার মা তো আমার বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিয়েছি আর ওই পকেটে ৪০টা দিনার সিনাই করে দিয়েছি আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছি আমার গসুল আজম বলছে এ ডাকাতেরাও আমার কাছে মাত্র ৪০টা দেনার আছে ডাকাতের বাবা যে খোঁজা খোঁজে খোঁজে কিন্তু পাচ্ছে না এখানে হাতে ওখানে হাতে পকেটে কোন জাতাই তুমি যে বলেছ ৪০টা দেনা তো কোথায় এই কথা কিন্তু বলে না আরেকবার সার্চ করলো কোনো মতে বাবা পাই না বেরাদ ইসলাম ডাকাতেরা কি করলো আমার গাসুল আজমকে নিয়ে বাবা ডাকাতের সর্দারের কাছে গেল ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলছে গো ডাকাত ও আমাদের সর্দার এই বাচ্চা ছেলেটা ওই কাফিলাদের ভিতরে ছিল ওই কাফিলাদের যত গলি জিনিস টাকা পয়সা যাহা কিছু ছিল সব নিয়ে নিয়েছি কিন্তু এই বাচ্চাটার কাছ থেকে আমরা নিতে পারিনি ইনি তো বলেছে ৪০টা দেনার আছে কোথায় আছে না আছে আমরা তো জানি না পকেট দেখলাম সব জায়গাতে সার্চ করলাম কোন জায়গাতে ৪০টা দিনার পেলাম না বাবাজি ডাকাতের সর্দার আমার গংসুল আজমকে ডেকে বলতেছে এ বাচ্চা ছেলে তোমার কাছে ক টাকা আছে বলে ৪০টা দেনার আছে বলে কোথায় আছে দেখায় দাও বাবাজি মুসলমান আমার গংসুল আজম বলতেছে বলো গো ডাকাত আমার মা জননী আমার বগলে তলাতে একটা পকেট বানিয়ে দিয়েছি ওই পকেটে ৪০টা দিনার আছে হাতটা তুলে দেখছে পকেট পকেট থেকে ৪০টা দিনার বের করলো ডাকাত সর্দারে তুমি মিথ্যা কথা বললে না কেন অনেক অনেক মানুষরা তো মিথ্যা কথা বলে যদি ২০০০০ থাকে তো বলে আমার কাছে ১০,০০০ টাকা আছে লেন ১০,০০০ টাকায় মিথ্যা বলে কি বলে না কিন্তু এই ছেলেটা তুমি যে মিথ্যা কথা বললে তোমার কাছে যত টাকা ছিল সবই তো দিয়ে দিলা তুমি যেখানে ছিল লোকানো সেখানটাও দেখে দিলা ব্যাপারটা কি আমার গাউসুল আজম বলতেছে এ ডাকাতেরা তোমরা শুনে নাও আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছি আমার গর্দান যদি চলে যায় তবু আমি মিথ্যা বলবো না আর আমরা ধাপে ধাপে মিথ্যে ফোন করছে কোথায় গো আছে বাবা বহরমপুরে বসে আছে কলকাতায় ঠিক না এখনকার বাবা যে বিবিরা তো মিথ্যা কথা যার স্ত্রী আছে আপনার স্বামী গেছে কেরালায় স্বামী তো ফোন করছে এ করিমের মা কোথায় আছো
কর্মে মা আছে বাবা যে একবারে সুন্দর একটা মেলা ঘুরতে গেছে বুঝতে পারলেন তো আর বলেন না দেন এই দেখেন একটু মারবাড়ির দিকে বেড়াতে এসেছে তার লাগে ছেলে মেলা কাছের মাথা করছে বাস স্ট্যান্ডে পাওয়া পাচ্ছে কিন্তু মারবাড়ি যায়নি গেছে মেলা ঠেলা খেতে মিথ্যা কথা বলে কি বলে না পায়ে পায়ে মিথ্যা এই যে বাবা দেখতে মোবাইল এই মোবাইলটা দেখেছেন মোবাইলটা যত ভালো তত খারাপ ঠিক না এই মোবাইলটা হচ্ছে বাবাজি আপনি যেই কাজে ব্যবহার করবেন সেই কাজেই ব্যবহার হবে আল্লাহ বলছে বান্দা তোতে দিলেতে আমি একটা দিল দিয়েছি অন্ত দিয়েছি কাল্প দিয়েছি কাল্প ওই কাল্পটাকে তুমি যেই দিকে কাজে লাগাবা সেই দিকে লাগবে তে মোবাইলটা হচ্ছে একটা মেশিন এই মোবাইলটাকে আপনি যেই কাজে ব্যবহার করবেন আপনি যদি বলেন যে আমি খারাপ কাজে ব্যবহার করতে বহু হবে হবে না আপনি যদি বলেন যে না আমি এই মোবাইলে ভালো ব্যবহার করব ভালো জিনিস শিখব ওয়াজ শিখব নাচ শিখব কোরআন শিখব হাদিস শিখব তবু শিখা হবে আর আপনি যদি বলেন যে আমি এই মোবাইল থেকে আমি খারাপ খারাপ জিনিস শিখব তো তাই পাবেন ঠিক আমাদের কল্পটা হয়ে গেছে ওইরকম আল্লাহ বলছে বান্দা তুই যে রকম দুনিয়াতে চলবি দুনিয়াটা হচ্ছে মুমিনের একটা জেলখানা কে কে রকম বাজার করেছো বাজার করে নাও কাল হাসরের মঠে বিচার হবে কত সস্তা না আল্লাহ দুনিয়াতে ক্যামেরা ফিট করে রেখেছে তুমি চুরি করলো আল্লাহ রেকর্ডিং করছে কি গো ভরে আপনার পরের ঘরে আল চাষ করে খাচ্ছেন তবু কিন্তু রেকর্ডিং হচ্ছে বাটফারি করে খাচ্ছেন চুরি করে খাচ্ছেন চামারি করে খাচ্ছেন সুদ খাচ্ছেন মদ খাচ্ছেন গাঁজা খাচ্ছেন সব রেকর্ডিং হচ্ছে ছাড় হবে না সেই কিয়ামতের ময়দানে বিচার হবে একদিন বুঝতে গেছেন জি তো বাবা যে গসল আজম বলছে আমার মা মিথ্যা কথা বলতে মানা করেছে জোরে বলেন বেরাদার ইসলাম মাদান সামানিক রাম হে সোনা মানিক রাম ডাকাতের দলেরা বলতেছে বল গো ছেলেটা তুমি বাচ্চা ছেলে হয়ে মিথ্যা কথা বলো না আমরাও ডাকাত আজকে ওয়াদা করে নিলাম আর কোনো দিন চুরি করব না ডাকাতিও ছেড়ে দিলাম ও বাচ্চা ছেলে তোমার হাত দিয়ে আমি বায়াত হয়ে গেলাম সব আমরা ডাকাতেরা বায়াত হয়ে গেলাম তাড়াতাড়ি করি তোমরা আমাকে বায়াত করে নাও আর জীবনে কোনো দিন ডাকাতি করব না এরই নাম গৌসুল আজাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাবাজি এই গৌসুল আজামের পাওয়ার কে দিয়েছেন জোরে বলেন না আর কিছু মানে বলছে যেরকম বলে না যে গাউসুল আজম মায়ের পেটে 18 পারা কোরআন সূরা মুখস্থ করেছে তো ওয়াহাবীরা দেওবন্দীরা বলছে এর পাশে পাকা ঝুট কথা বুঝে পাকা ঝুট কথা বলছে সুন্নি মুলবিরা কিন্তু বাবাজি আমরা কখনো ঝুট কথা বলি না এটাই হচ্ছে বাবাজি দলিলের কথা আর এটাই হচ্ছে হাদিসের কথা জোরে বলে নাকি বলছেন তাই কবি মানতে আছে আল্লাহর লি মরে না কো ওমর চিরদিন আল্লাহর লি মরে না কো ওমর চিরদিন তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন কোথায় আছো ও গাউস পাক এ সমাদের কাছে কোথায় আছো ও গাউস পাক এ সমাদের কাছে নয়নে ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে কোথায় আছো ও খাজা পাক কোথায় আছো ও খাজা পাক এ সমাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে আল্লাহর লি মাদারি থেকে সবই শুনতে পাই জোর হবে না আল্লাহর লি মাজারি থেকে সবই শুনতে পাই আরে ওলি যারা ভক্ত হবে কোরআনে প্রমাণ ওলির যারা ভক্ত হবে কোরআনে প্রমাণ জোরে বলেন
আমার গোসলা যাও। তিনি বাবা যে বাগদাদে পৌঁছালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদে বাবা যে বহুত বড় লম্বা ঘটনা, যখন বাবা যে আমার গোসলা জামের বয়স যখন বাবা 8 বছর হলো, কত বললাম বাপ 8, তো আমার আব্দুল কাদের জিলানী এসেছেন বাড়িতে। বাড়িতে আসার পর তিনার আব্বার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। তিনি বলছে বেটা মাদ্রাসা পড়াশোনা কেমন হলো? বলে আব্বা আমি এবার গেছি, যাওয়ার 2 বছর পরে আমি কারি পড়ে এসেছি। জোরে বলো। যে কারি পড়তে বাবা যে কমসেকম 5 বছর লাগে, কত বছর? আমার গাউসুল আজম 2 বছরে কারি কমপ্লিট করেছে। জোরে বলবেন না? তাহলে বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনো, ওলিকে যারা চিনবে তারা নাবিকে চিনে যাবে, যারা নাবিকে চিনবে খোদা পাবে, যারা খোদা। এই ভার বলতেছে যে জশনে ঈদে মিলাদুন নবী করা চলবে না, বুঝতেছে যারা আল্লাহর ওলি আছে তারা নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আরে বোকা, আল্লাহর ওলিরা কখনো মাটির সঙ্গে মরে মিশাই নাই, ইনারা জিন্দা আছে, জিন্দা আছে। এটাই হলো বাবা সুন্নিদের আকীদা। নাকি বলছেন বাবা? চলুন আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলান রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাকে কি করলেন? তিনি বাড়িতে এসেছেন, আসার পরে বলছে বেটা আজকে জুম্মার নামাজ পড়তে যাব আমি ইরাকের মসজিদে। কোথায়? আমার গাউসুল আজম বলতেছে, বলে আব্বা জান, ও আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাব ইরাকের মসজিদে। আচ্ছা, কোন বাচ্চা ছেলেকে দেখেছে? কোন মা ছেলেদেরকে বলেছে বেটা যা তো জুম্মা নামাজটা পড়ে গে? বলে কি গো? যদি প্রাইভেট প্রাইভেট যদি আপনার বন্ধ হয় বা স্কুল বন্ধ হয় তাহলে বেটাকে মারবে, কিন্তু কোন মা কোন বাপ নামাজের জন্য কোন বেটাকে মারেনি? আছেন কেউ? ঠিক না? নামাজের জন্য কেউ বাপ মা মারে না, কিন্তু প্রাইভেট স্কুল বন্ধ হলে, কোচিং বন্ধ হলে তাকে মেরে স্কুলে পাঠায়। ও মা, তোমার বেটাকে মেরে তো মসজিদে পাঠাতে পারো, তোমার বেটাকে মেরে তো কোরআন শিক্ষা দিতে পারো, তোমার বেটাকে মেরে তুমি তো হাদিস শিক্ষা দিতে পারো। নালে এখনকার মা বোনের বাবাজি যাদের ঘরে বাচ্চা হয়েছে, বুঝলেন বুঝলেন, যাদের ঘরে বাচ্চা হয়েছে, এখন বাচ্চা ছেলেরা মোবাইলে পাগল বাবা। জামানা আসলো কি রে ভাই? মোবাইল আর সব বাবাজি পাগল করলো বাবাজি এই সফিকের ভিডিওতে। আরে কার্টুন, ঠিক না? তো মায়েদেরকে বলো, মা নিজের নিজের বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। আমার একটা বিটি আছে, বুঝলেন, আমার বিটির নাম রেখেছে রাবিয়া। কি বলেন তো? আমার বিটির নাম রাবিয়া। তো আমি বাবাজি, আমার কাছে একটা আইফোন ছিল, তা আমার বিটি বলছে আব্বু, মানে 4 বছর হলো আমার বিটিটা, তো বলছে আব্বু, ফোন করেছে আমাকে, বলছে আব্বু কোথায় আছো? বলছে মসজিদে। বলছে আব্বু আমার জন্য একটা আইফোন কিনে নিয়েছো, বাচ্চা মেয়ে। তো বাবা দি মুসলমান, তাহলে আইফোনে বুঝলো কি? তো বাবা দি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করছে তো মা কি করছে? তো তোকে চুপাইতে পারবে না, মোবাইল লে আর কার্টুন দেখা, কে ঝামেলা পোহাবে? কিন্তু মা তুমি ভুল পথে নিয়ে যাচ্ছ, তোমার বেটা বেটিকে ভুল পথে নিয়ে যাচ্ছ। বাপ মা যদি বেটা বেটিকে সঠিক শিক্ষা দেয় ওই ছেলে কি খারাপ পথে যেতে পারে? কি গো যেতে পারে? একজন বাবা যে মহিলা একটা বাচ্চা খেলিয়ে বাবা খতম করতে যায়, বুঝতেলেন? কুল খতম হয় না আপনাদের এলাকায়? কুল খতম, কুল খতম। তো মহিলাটা বাচ্চাকে নিয়ে কুল খতম পড়তে গেছে, অনেক মানুষ বাবা যে পড়াশোনা করে মহিলারা যায় পড়তে কোরআন খানি। তো বেটা দা বলছে মা মুদব, তাই তাই চুপ, এতগুলো লোক সামলেছে মুদব এদিক আই। যে কি হলো মা? শুন, এতগুলো লোকের সামনে কথা বলতে হয়, শুন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? এ জোরে বলেন না, বলছে গান গাহাবে। তাহলে বেটা আমি বুঝে নিব, তোমাকে পেশাব ফেলে চলে আসবো, ঠিক আছে?
তিন বছর পর বাবা এই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে তিন বছর পর এসেছে বাড়িতে, বুঝলেন তো? বাড়িতে আসার পর বাবা যে সেই দিন কি একজন মানুষ মারা গেছে ওই ব্যক্তিদের বাড়ির পাশে, তো বিবিত হয়েছে স্বামী গো, একটু সুকর দুকর গল্প কাতাম, ভালো কি মন্দ তাতা হলো না, তিন বছর পর সৌদি আরব থেকে বাড়িতে আসলেন, এতদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এক কাজ করেন আমার বেটা গেলে রাতে ঘুমান, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যাবে কোথায় কেউ খালা বলে বলে না, ওখানে মরা মরে শুধু মরা দেখতে যাচ্ছে, এরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না নাকি গো, কারো যদি বেটি বেটা হয় কোথায় কেউ খালা আর বলে না অমুক জনের বেটা হয়ে আদা করলে যাচ্ছি গো, কি গো হয় না হয় না? আব্বা গান গাহাবো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই এখন যদি গান গাহাই তো লোক শুনে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। বাচ্চাটা বাবা যে আবার একটু চোখ মিলেছে, আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান যাই তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই এখন পেশাব কর, এই গান গাহাবি মানে চুপচাপ শো, এখন যদি তুই গান গাহাই তো লোক শুনলে কি বলবে, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গা, জ্বালা তো সহ্য করে গেল, এই তোর যখন এত গান গাহার সব ত্যাগ কাজ করে, জোরে জোরে বলিস না কানে কানে গাহা, বুঝলেন না কানে কানে গাহা, যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে তো বাজে বুদ্ধি না, চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে গেছে, বলছে বেটা কি ব্যাপার রে তোর গরম গরম গান মানে, বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা বাজে বিবি যাই তোর বেটাকে কি শিখাজি বল, বুঝতে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন, আমার বেটাকে খতম করতে নিয়ে যা, বলে মই দিব তার লেখা বলেছি, তো যদি পেশাব চাবায় তো তুই বলবি যে মা আমি গান গাবো, ছোটবেলা অভ্যেস থাকিয়ে গেছে, কি করবো? তো বাবা যে একটা কথা বলবো, ছোটদের মন থাকে ছোটবেলাতে তাদের মন থাকে কাদার মতো নরম, আর বারো বছর যখন তেরো বছর হবে তাদের দিল হয়ে যাবে বাবা যে ইটের মতো শক্ত, যদি বলে যে মাসিতে যাও তো ওই যাও আজ সিনেমার হলটো বেকা হয়ে, তাই বাবা যে অনুরোধ করে বলছি বাচ্চাদেরকে ছোট থেকে কোরআন শিক্ষা দিন, নমাজের শিক্ষা দিন, ওই ছেলে বড় হয়ে ঠিক আল্লাহর নেক বান্দা হবে, জোরে বলে। তো যাই হোক বাবাজি একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লো আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না, হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে, হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে, আর দেখতো যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কর তুলনা, যারা নবী জিরি দুরুদ পড়ে যাবে তারা শুধু মাদিনাতে, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কর তুলনা, জরওয়ালে বাবাজি আসুন আমার গসল আজম বলছে আব্বা আমিও জুম্মার নামাজ পড়তে যাব, জোর বলেন বেরাদের ইসলাম মাদাসা মানে কিরম, এ সোনা মানে কিরম, ও গো আমার মা কালো, এদিকে মামা
मुसलमान भाईराम যখন বলতেছে বাবা আব্বা গো টুটো তো রাস্তা পড়ে গেল আব্বা কোন রাস্তা দিয়ে আমরা ইরাকের মসজিদে যাব আবু সালে মুসা জঙ্গে বলতেছে ও বেটা তবে শোনো গো চলো আমরা যাই বাম দিকে রাস্তা দিয়ে তখন আমার গাও শোনা জাম বলতেছে বাবা আব্বা ও গো আব্বা জানো আপনি কেন ডান দিকে রাস্তা যাবেন না তখন বলতেছে বলে আব্বা আব্বা গো আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব আমার গোসলা জামের আপা বলতেছে বলে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যেও না আমাদের আপাত বিপদ নেমে আসতে পারে আমার গোসলা জাম বলতেছে বলো গো আব্বা জান তবে শুনুন না আপা গো আমি বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাব না আমি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ ক্ষতি হবে না বলে তাই নাকি বললাম বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো চলতে চলতে বাবা সম্মুখে একটা পাহাড় বাবা পাহাড় পাহাড়ের উপর থেকে বাবা একটা জানো বাঘ নেমে আসতেছে কি বাঘ বাঘটা মনে মনে নিয়াত করেছে বাচ্চা ছেলের গোস্ত খেতে খুব মজা লাগবে কিন্তু তো দূর থেকে চিনতে পারেনি ইনিকে ওই বাঘটা পাহাড়ের উপর থেকে নামতেছে বাবা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে বেটা ও বেটা একবার তাকিয়ে দেখো পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় বাঘ নামতেছে ও বেটা আমি তোমাকে বলেছিলাম বেটা গো হয়তো আমাদের রাস্তাতে আপাত বিপদ আসতে পারে এই বেটা তুমি সামলাও আমার গাও শোনা দেন বলছে বলো আব্বা জান চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার গাও শোনা দেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওকিলান রহমাতুল্লাহ আলাইহ বাবাজি তিনি কি করেছেন তিনি বাবাজি পাক আসিবে এক জায়গাতে থমকে দাঁড়িয়ে গেছে আর তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গি বাবা একটার আড়ালে দিকে বাবা চলে গেছে ও বেটা দাঁড়িয়ে থেকো না চলে এসো বেটা চলে এসো আমার গাঁসুর আজাম বলছে আব্বা চুল পরিমাণের ক্ষতি হবে না যখন বাবা একথা বলাও বাঘটা যখন পাহাড় থেকে বাবা নেমে আমার গাঁসুলা জামের সম্মুখে বাবা দিয়ে এসেছে আসার পরে বলতেছে এ বাঘ বাঘ কি ব্যাপার আমার সামনে কেন বাঘটা বলতেছে আপনাকে খাবার জন্য পাহাড় থেকে নেমেছি আমার গাঁসুলা জাম বাবাজি কি করেছে বাঘের দুটো কান ধরে বাঘের দুটে কান ধরে বলতেছে বলে বাঘ তোর ক্ষমতা বেশি তুই আমাকে খাবে এদিকে গাউসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি তিনি বাবা টুকু মেরে দেখতেছে দেখি তো আমার বেটা কি করছে দেখতেছে বাঘের কান ধরে আছে
मुसलमान बार अब्दुल कादेर जिलानी वकील रहमतुल्लाह মানুষের মতো জবানে কথা বলতে পারতাম আমি একটু কথা বলতাম আল্লাহ গো আপনি আমাকে মানুষের মতো জবানটা দান করে দিন যেমন বাবা মুস্তফার শরীর মোবারকের খুশবু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার গোসলা দাম বলছরে বাঘ ঠিক তুমি চিনে গেছো বাঘটা বলতে হুজুর আপনি কি একটু পরিচয় দেন আমার গোসলা আজাম বলতেছে বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল সমস্ত অলিদের নেতা বাঘটা চমকে উঠেছে বলে হুজুর আপনি আল্লাহর ওলি বলে হ্যাঁ বাঘটা বাবা তখন কি করেছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন যখন বাবা কানটা ছেড়ে দিয়েছে বাবা বাঘটা আমার গোসলা আজামের পায়ে চুমা দেয় পাই বাবা চুমা দিতেছি বাবা পাই যখন চুমা দেওয়া এদিকে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাবা তিনি দেখতেছে আল্লাহ গো আমার বেটা কি অবস্থাতে আছে দেখতেছে বাগে জানো পায়ে চুমা দিতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে যে আমার গোসে পাক বাগের সঙ্গে কথা বলে যেই বাগ বাবাজি আমার গাউসুলা জামকে চিনে কিন্তু বাবাজি আমরা আল্লাহর ওলি চিনতে পারলাম না কি গো পেরেছি যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি জোরে বলে যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে কোরআন পেলাম ইজমা পেলাম হাদিস পেলাম টুপি পেলাম পাঞ্জাবি পেলাম নামাজ হজ যাকাত সব আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পেয়েছি জোরে বলেন যিনি হচ্ছে খাজা খাদগা খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন তিনি যদি ভারতবর্ষতে না আসতেন ইসলাম কি জিনিস আমরা বুঝতে পারতাম না তাহলে বলুন আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে কি হবে না একটু হাত তুলে দেখান তো বাবা কি গো আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি তো জি তাই কবলতে আছে ওলি ছাড়া নবী পাবি নারে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চাও আমাকে জোর হবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জল পেতে চাও আমাকে ধর গিয়া নবীর দামান খানারে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না নবী ছাড়া খোদা পাবি নারে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না দুনিয়া চা
নাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজি জোর হবে না দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবী কে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না সুবহানাল্লাহ যখন বাবাজি আপনার ইরাকের মসজিদে পৌঁছে গেল আমার গসল আজম জোরে বলেন ইরাকের মসজিদে যখন বাবা পৌঁছে গেলেন জুম্মার নামাজ আপনার আদায় করতেছেন কিন্তু জুম্মার নামাজ পড়াচ্ছেন বাবাজি আবু সলে মুসা জঙ্গি তিনি জুম্মার নামাজ পড়াবে তিনি এলান করেছে বলে এই ইরাকের মুসল্লিরা শুনো মানুষেরা শুনো আজকে ইরাকে একজন মারা গেছে তার জানাজার নামাজ হবে জুম্মার নামাজের পর তোমরা কেউ বাড়ি যাবে না এলান করে দিল আবু সালে মুসা জঙ্গি তিনি জুম্মার নামাজ শুরু করলেন শুরু করে দেওয়ার পরে আমার গাউসুল আজম নামাজ সমাপ্ত করার পরে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে বাবা কার কান্না একটা বাচ্চা ছেলে গুন 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 করে বাবা কান্না করতেছে আমার গাউসুল আজম বাবাজি কাতার থেকে বাবা নামাজ সমাপ্ত করার পরে বাবাজি টুক 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 করে বাচ্চাটাকে বাবা খোঁজ করতে লেগেছি দেখি না বাচ্চাটা কি কারণের জন্য কান্না করে বাবাজি অনেকক্ষণ ধরে ধোনাধুনি করে কোন মতে বাবা পাই না একজন বয়স্ক মানুষকে বলছে বলে চাচা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি আচ্ছা বলুন না বাচ্চাটা আছে কোথায় বলে আর একটু আগিয়ে যাও বাবা আমার গাউসুল আজম আবার একটু আগিয়ে গেলেন আর একটা বয়স্ক মানুষের সঙ্গে বাবাজি দেখা হলো বলতে চোখ চাচাও একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি কোথায় আছে বাচ্চাটা বলুন না বলে আর একটু আগিয়ে জানো ওই যে পাহাড়ের উপরে একটা বাচ্চা কান্না করতেছি আমার গাউসুল আজম এক পা দুপা করে বাচ্চাটার কাছে পৌঁছালো এ বাচ্চা তুমি কান্না করতেছো কেন আমার গাউসুল আজম যখন বাচ্চাটাকে মানে তখন বলছে হজুর গো আমার দুঃখর ঢেউ ভেঙেছি বলে কেন বলে আমার দুনিয়াতে আব্বা নাই মা নাই বলে তোমার আব্বা কি হয়েছে বলে হজুর গো আজকে যে ইরাকের মসজিদে নামাজ জুম্মা নামাজ পড়েছি যেই লাশটা রাখা আছে ওটাই হলো আমার আব্বার লাশ আমার দুনিয়াতে কেউ নাই আমার আব্বা নাই মা নাই আমি কাকে আব্বা বলে ডাকবো কাকে মা বলে ডাকবো এই বলে আমি কান্না করতেছি আমার গাউসুল আজম বলতেছে এই বাচ্চা ছেলে তোমার আব্বাকে চাও নাকি ছেলেটা বলছে হুজুর আপনি কি পাগল হয়েছেন আমার আব্বা তো মারা গেছে কেমন করে পাবো আমার গাউসুল আজম বলতেছেন বলে একবার তো বলে দেখো তোমার আব্বাকে জিন্দা চাও না মরদা চাও বাচ্চাটা বলছে হুজুর আমার আব্বাকে যদি জিন্দা পায় তো মরদা কেন নেব ঠিক কি না আমার গাউসুল আজম কি করেছেন বাচ্চা ছেলেটার হাত ধরে নিয়েছে চলো আমার সাথে টুকটো 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 করে বাবা আপনার ইরাকের মসজিদের সামনে নিয়ে যায় বাবা এদিকে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবা জানাজার নামাজ আপনার চালু করবে কানে হাত তুলতে যাবে আমার গসল আজম বলছো আব্বা আপনি জানাজার নামাজ পড়াবেন না ধরে বলেন সমস্ত ইরাকের বাবা মানুষেরা আমার গসল আজামের দিকে বাবাজি চেতে তাকাচ্ছে কি ব্যাপার বাচ্চা ছেলেটাও জানাজার নামাজ পড়তে মানা করলে কেন বাচ্চা ছেলেটা হাতটা ধরে নিয়ে আমার গসল আজাম তিনার আব্বাকে বলছে আব্বা গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি ইনার আব্বাকে জিন্দা তৈরি করতে হবে আমার গাউসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে বেটা তুমি কি পাগল হয়ে গেছো যেই মানুষ মারা যায় জিন্দা করা যায় না তখন আমার গাউসুল আজম বলছে আব্বা আপনি আমাকে অর্ডার দিন আমি জিন্দা কর একবারে জিন্দা করা মাত জোরে বলে সমস্ত বাবাজি ইরাকের মানুষরা বলছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি
বলছে জিন্দা ও মুর্দাকে জিন্দা করব আমার গাউসুল আজম বলতেছেন বলে আব্বা আপনি আমাকে হুকুম দেন আমি জিন্দা মুর্দাকে জিন্দা করব জোরে বলে ঠিক আছে বেটা তোমাকে পাওয়ার দিলাম তোমাকে ওয়াদা দিল তুমি জিন্দা করো আমার গাউসুল আজম দোকান হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ গো আপনার এই বান্দাটার যে জানটা কবজ করেছে তাড়াতাড়ি জানটা ফিরিয়ে দিতে বলুন আল্লাহ বলতেছে এই গাউসে পাও তবে শুনে না শুনে নাও জান তো আমি কবজ করি না জান কবজ করেছে মালাকুল মউত এই আব্দুল কাদের জিলানি তুমি মালাকুল মউতের সঙ্গে কথা বলো জোরে বলেন আমার গাউসে পাকের পাওয়ার কত দেখেন গাউস পাক বলতেছে বলে আল্লাহ আমি দেখব কেমনে আল্লাহ বলছে এই গাউসে পাক তোমাকে পাওয়ার তো দিয়েছি তুমি তো মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জন্ম নিয়েছো জোরে বলেন পাওয়ার দিয়েছি এই গাউসে পাক তোমার মায়ের গর্ভে যখন ছিলে একটা ফকির তোমার মা যখন ফকিরকে ভিক্ষা দিতে গেছিল তোমার মার প্রতি নজর খারাপ করেছিল হে গাউসে পাক তুমি বাঘ হয়ে ওই ফকিরকে তুমি খতম করেছো তাহলে বলো তুমি কি পারো না মালাকুল মউতকে দেখতে আমার গাউসে পাক চোখটাকে বন্ধ করে নিয়েছে দেখতেছেন মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এই মানুষের জান কবজ করে নিয়ে যাচ্ছে বলে আল্লাহ বহুত দূর চলে গেছে আমার আল্লাহ বলছে এ গাউসে পাক বেলায়াতের হাত বাড়িয়ে দাও বেলায়াতের হাত মানে কি কি গো বেলায়াতের হাত মানে লম্বা আমি জায়গাতে বসে আছি ওই ওই মিনারের কাছে হাত চলে যাব আমার এটা হচ্ছে কি এটা কি বেলায়েতের হাত এখানে বসে আছি আমি ওই মিনারকে গিয়ে আমার এখান থেকে বসে আমি মিনারকে হাতে পাবো আমার আল্লাহ বলতেছে এই গাউসে পাক তোমার বেলায়েতের হাত ছেড়ে দাও আমার গাউসুল আজম কি করেছেন বাবা বেলায়েতের হাত বাবা যেমন ছেড়ে দিয়েছি অমনি বাবা মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালামের মাজাটা চাবড়ে ধরেছে এই দাও কোথায় দাও যার জান কবজ করেছো তাড়াতাড়ি তুমি তার ভিতরে জান ফিরিয়ে দাও জোরে বলো হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ইনিকে আল্লাহ ইনিকে আল্লাহ বলছে গো মালাকুল মউত ইনি হলো নবীর বাগানের ফুল তিনি হলো সমস্ত ওলিদের নেতা তাই নাকি বলে হ্যাঁ বলে আমার গাউসে পাক যা বলছে সেটা করো জোরে বলে যেটা বলছে সেটা করো বাবা জি মালাকুল মউত তিনি আপনাকে করলেন আমার গাউসুল আজমের কথা মতো বাবা ওই মুর্দা ব্যক্তির ভিতরে জানটা ফিরাইয়া দিল বাবা জি আমার গাউসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায় জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কি কুদরত যে ব্যক্তিটা বাবা মুর্দা খাটিতে শুয়েছিল বাবা জি উঠে দাঁড়িয়ে গেছে সমস্ত বাবা জি ইরাকের মানুষেরা বাবা আমার গসল আদামের কপালে চুমা দেয় কি বাবা গালে চুমা দেয় কি বাবা সিনাতে লাগিয়ে নেয় এ বাচ্চা ছেলে চলো 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 আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে আল্লাহ বলছো গসি পাক তোমাকে আমি বড় ওলি বানিয়েছি আজ এই অলির ফাতিহা ইয়াজদাহাম পালন হচ্ছে আমার গাউসে পাক দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এটা জোরে বলেন আমার গাউসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা জি মুর্দাকে জিন্দা করে এরই নাম হচ্ছে গাউসে পাক আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কি গো
गाँव से पाकेर नाम जपिले अल्लाह पावा जाए जारा ओली प्रेमी के हाँ बेना भी पे जाए जारा ओली प्रेमी के हाँ बेना भी पावा जाए ठीक ना তাহলে বাবা আমরা গাউসে পাকের বাবাজি আমরা তিনাকে মহব্বত করব আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই যিনি মায়ের গর্ভেতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন ইনি কে আল্লাহ ইনাকে পাওয়ার দিয়েছে জরবানি আমার নবীজি মুর্দাকে জিন্দা করতেন এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে ঈসা নবী मुर्दा के जिंदा करते ये पावर आमार अल्लाह दिए छे आज वहाबी देवबंदीरा विश्वास करे ना जे मुर्दा व्यक्ति के जिंदा करे ना कि गो ताले बाबा जी आसुन आमरा ओली के मोहब्बत करते राजी आछी ना नाई जी आछी चलुन आमार बड़ पीर अब्दुल कादर जिलानी जखन बयस बाबा जी 25 থেকে 26 কত বললাম বাপ 25 থেকে 26 তিনি কিন্তু মাদ্রাসায় বাবাজি ছাত্র পড়াচ্ছেন কি পড়াচ্ছেন ছাত্র একজন murid হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে যেরকম আমরা বাবাজি বছর বছর যাই না ওড়া হারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তারপর কেউ যা খাজা গরিবে নামাজের দরবারে ভাই ওলির দরবারে যান কিছু পাওয়া যায় খাজা বাবার দরবারে যান এক ফকির আসে বলছে হুজুর আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না হুজুর কিছু আমাকে দেন আমার গাউসে পাক তিনি বাবাজি কি করেছেন তিনার একটা মুরিদকে বলতেছে এ মুরিদ বাজারে যাও 6 কেজি আটা নিয়ে এসো কয় কেজি 6 কেজি আটা নিয়ে এসো বাজার থেকে বাবা 6 কেজি আটা নিয়ে আসলে বেরাদর নিয়ে আসার পরে ফকির বাবাকে বলতেছে বলো গো ফকির বাবা তবে আপনার কাছে একটা আবেদন করব গো ফকির বাবা বলে কি কথাটা হলো এটাই যে এই আটাটা বাড়িতে নিয়ে যাবে একটা ড্যামে রাখবে ড্যামের তল দিকে একটা ছিদ্র করবে ওই ছিদ্র থেকে আটা বের করবে কোনদিন এই আটার ড্যামের মুখ খুলবে না জোরে বলে ফকির বাবা চকে যে আটা নিয়ে বাবা টুক 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 করে বাড়িতে গিয়ে বিবিকে বলছে ও বিবি তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব এই দেখো 6 কেজি আটা দিয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই আটাটাকে একটা ড্যামের ভিতরে ভরে দাও এবং ড্যামের মুখখানা লাগায়া দাও ড্যামের তলাতে একটা ছিদ্র ফুটা করো ওই ফুটা দিয়ে তুমি আটা প্রত্যেকদিন বের করবে আর রুটি আপনার রুটি বানাবা যখন বাবা এক কথা বলা বলার পর বিবিকে যখন বলে দিয়েছি এক বছর চলে গেল আটা ফুরাই না দু বছর চলে গেল আটা ফুরাই না তিন বছর চলে গেল আটা ফুরাই না চার বছর চলে গেল আটা ফুরাই না এ বাবা দি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা পাঁচ বছর চলে গেল আটা ফুরাই না ছয় বছর চলে গেল আটা ফুরাই না এদিকে বাবা ফকিরে বিবি দেখতেছে হায় রে হায় 6 কেজি আটা 6 বছর চলে গেল অথচ আটা ফুরাই না ব্যাপারটা একটু খুলে দেখি তো অমনি বাবা যে ড্যামের আপনার আটার ড্যামটা খুলেছে খোলার পর তার পরের দিন বাবা যে 6টা 6 দিন বাবা রুটি গড়া হয়েছে আটা ফুরিয়ে গেছে ফকির বাবাটা এক পা দুপা করে কাউসুল আজমার কাছে গেছে বলো হুজুর আপনি আমাকে 6 কেজি আটা দিয়েছিলেন আমি 6 বছর গেলাম 6 বছর 6 দিন গেছি বলো গো হুজুর আমার বিবি ড্যামটা খুলে দিয়েছিল আর আটা নাই তখন আমার কাউসুল আজম বলতেছে এ ফকির বাবা তুমি যদি এই ড্যাম যদি তোমার বিবি না খুলত কিয়ামত পর্যন্ত আটা ফোড়াতো না তাহলে চিন্তা করেছেন ইনি বলছে ড্যামের মুখ যদি না খুলতো কিয়ামত পর্যন্ত এই ড্যাম থেকে আটা পোড়াতো না জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই বাবাজি মুসলমান এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় তাইলে বলুন
এই দিলে গাউসুল আযমের নামও রাখতে হবে এবং খোদাকেও পা দাবে। নাকি বলছে? চলুন বাবাজি সোনা মানিকেরা, আমার গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী, তিনি পবিত্র রমজান মাসে তিনার চল্লিশ কোন কিতাবে বলছে চল্লিশটা মুরিদ, কোন কিতাবে বলছে সত্তরটা মুরিদ। তা বাবা, সত্তরটা মুরিদ আমার গাউসুল আযমকে একদিনে দাওয়াত করেছে। আচ্ছা বলুন, সবাই দাওয়াত করেছে কিন্তু বাবা একটা টাইমের জন্য, কখন ইফতার করবে তখন? আচ্ছা আপনারা যদি বলেন যে হুজুর আমি যদি এই ডেটে এই জালসার ডেটে আপনাদের এই ডেটে যদি আরো তিনটা ডেট ধরতাম, আর তিন কমিটি বলছে যে হুজুর আপনাকে দশটার সময়তে উঠাবো, এরা বলছে দশটার সময়, তিনটাতে বলছে যে দশটার টাইমে উঠাবো, তাহলে কোনটা যাবার কোনটার আগে কোনটা করবো? পারা যাবে? যে কোনো একটা যেতে পারবো, তারপরে দুটি আর যাওয়া সম্ভব হবে না। কিন্তু বাবাজি সমস্ত আল আপনার গাউস পাকের মুরিদেরা দাওয়াত করেছে, মাগরিবের আজান হলো, আজানের সময়তে বাবাজি ইফতার করতেছে, ইফতার করা যখন হয়ে গেল সমস্ত মুরিদেরা বাবাজি মসজিদে নামাজ পড়তে এসেছে, মাগরিবের নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে বলতেছে এই জানো আমার বাড়িতে গাউসে পাক ইফতার করেছে, এ বলছে বলে না আমার বাড়িতে, এ বলছে না আমার বাড়িতে মুরিদে মুরিদে ঝামালা, আমার বাড়িতে আমার গাউসুল আযম গেছিল, এ বলছে না আমার বাড়িতে গ্রেফতার করেছে, আমার গাউসুল আযম বলছে এ মুরিদেরা তোমরা ঝামালা করছো কেন, কি কারণে ঝামালা করছো বলো না বলো না বলো না। তখন বলতেছে বলে তবে শোনো শোনো শোনো, বলে হুজুর গো আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি, এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি, আমার গাউসে পাক বলতে চগ মুরিদেরা তোমরা কেউ ঝামালা করো না, আমি গাউসে পাক প্রত্যেকটা বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদেরা বলছে হুজুর একা মানুষ সত্তর জনের বাড়িতে একই টাইমের ভিতরে কি করে যেতে পারে, আমার গাউসে পাক বলতেছে এ মুরিদেরা চলো একটা গাছের তলাতে চলো, গাছের তলাতে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা তোমরা এক কাজ করো, বলে কি? তোমরা সব চোখ বন্ধ করে নাও, যখন তোমাদেরকে চোখ খুলতে বলবো চোখ খুলে অমনি ওই গাছের পাতার দিকে তাকাবা। সমস্ত মুরিদেরা চোখ বন্ধ করে নিয়েছে, মুরিদেরা যখন চোখ বন্ধ করে নেওয়া সোনা মানি আমার গাউসে পাক বলছে এই মুরিদেরা চোখ খুলো, চোখ যেমন খুলেছে এমনি গাছের পাতার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরা, প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসে আজমকে দেখা যায়। আমার গাউসে আযম বলতেছে বলে মুরিদেরা কি দেখলে বলো না, বলে হুজুর প্রত্যেকটা পাতাতে পাতাতে আপনাকে দেখা দেখতে পাচ্ছি, আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা এতগুলি পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো একই টাইমের ভিতরে আমি সত্তর জনার বাড়িতে ইফতার করেছি। মুরিদের বিশ্বাস হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। তো বাবাজি আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, নাকি বলছে? জি, তা আসুন বাবাজি মুসলমান, আমি আর বেশি লম্বা চড়া করব না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, জোরে বল আল্লাহু আমিন। তবে বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আমি মন দিয়ে শুনেন, শেষ কথা বলছি। জি তো মেন কথাটা হচ্ছে এটাই যে ওলিকে মহব্বত করার আগে আগে মসজিদের ইমামদেরকে মহব্বত করো। আমি শুধু কথাটা এই জায়গাতে বলি না, প্রত্যেকটা জায়গাতে বলছি বাপ, যেই জায়গা যাই, কেননা ইমাম ইমামের বাবা যে মর্ম বুঝে কত কষ্ট। এখন কিছু কিছু মুসাল্লি আছে বাবা ইমামদেরকে দেখতে পারে না, পারে ইমামকে বলছে ইমাম সাহেব মসজিদটা ঝাড় দেননি, ইমাম সাহেব